আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনায় রয়েছে রাহুল চক্রবর্তী, সজল ঘোষ এবং কৌস্তভ চট্টোপাধ্যায়। আলোচনায় আসবো একেবারে সরাসরি রাহুলদার কাছে। রাহুল দা, এই প্রথম সিবিআই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম দুজনকে গ্রেফতার করলো, অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিনহা। দেখো, আমরা প্রথম থেকে যারা বলে এসেছি যে যেভাবে তদন্ত চলছে সেটা মহামান্য হাইকোর্টের নির্দেশে, এবং সেখানে যদি কোথাও কোনো দোষ ত্রুটি কোনো বিচ্ছিন্ন কিছু হয়ে থাকে তার জন্য আমাদের কিছু বলার নেই, এবং আমরাও চাই দোষী শাস্তি পাক, আমরাও চাই সত্যটা বেরিয়ে আসুক, আমরাও চাই প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক, কিন্তু সেটা তদন্ত সাপেক্ষ, এবং তদন্ত করে বেরিয়ে আসতে আমাদের কিছু বলার নেই। এখানে আমাদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, আমরা কোনো জাস্টিফাই কিছু করছি না, কিন্তু যারা যেন নিরপেক্ষ, না কিছু বলার নেই, এটা কেমন দায়িত্বজনক কথাবার্তা হচ্ছে? আপনি দলের হয়ে কথা বলছেন দাদা, কিছু বলার নেই মানে দল আপনাদের, সরকার আপনাদের, পুলিশ আপনাদের, মুখ্যমন্ত্রী আপনাদের, শিক্ষামন্ত্রী আপনাদের, হ্যাঁ আপনাদের বলার নেই মানে? আজকে একটা কেন্দ্রীয় সংস্থা কোর্টের নির্দেশে তদন্ত করছে বলে তাই এগুলো সামনে আসছে, আপনাদের বলার নেই মানে? আপনারা সকলেই এই পাপদুষ্ট, আপনারা সবাই চোর, এটা আপনারা মিছিল করে বলে সজল, এক মিনিট, তাহলে তো বলতে হয় শুভেন্দু অধিকারীর কি হলো, যে শুভেন্দু অধিকারী বড় বড় করে কথা বলে প্রেস করছে, তো তার ব্যাপারে কি হলো যখন তোমাদের পার্টি অফিস থেকে বড় বড় করে ভিডিও বরং তোমাদের গলা আমার বলার নেই, তাকে মালা পরিয়ে বড় বড় করা বলছে। পরিষ্কার কথা বলছি, এখন তৃণমূল কংগ্রেসের নেতাদের যে অবস্থা তাতে ফাঁকা কাগজে আর বেড রেস্ট লিখলে হবে না। একটা ভালো সাজেশন আমি দিচ্ছি, কিছু ডাক্তার এসব করছেন, ডেথ সার্টিফিকেট লিখে দিন কিছু দুর্নীতিগ্রস্ত নেতাদের, তারা লুকিয়ে পড়ুক, আবার জীবিত হয়ে তারা ফিরে আসবে, এছাড়া মুখ দেখানোর কোনো উপায় নেই। এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে মারাত্মক কথা, আজকে প্রথম যখন পার্থ চ্যাটার্জির টাকা পাওয়া গেল শুনলাম, ইডিও নাকি এরকম টাকা রেখে আসতে পারে শুনলাম, যে এক দিকের ভার্সান শুনছি, তারপর পার্থ চ্যাটার্জিকে কে সাসপেন্ড করলো ছদিন বাদে, ছদিন অপেক্ষা করলো, আজকে প্রেস কনফারেন্সে বগি হকিং কী বলছেন, একই কথা শুনি মন্ত্রণার মুখে, বলছেন সব পার্থ চ্যাটার্জি, এ পার্থ চ্যাটার্জিকে আমি চিনতাম না, পার্থ চ্যাটার্জি যা করেছে তার জন্য আমরা লজ্জিত, তার মানে আজকে প্রেস কনফারেন্স করে স্বীকার করে নিলেন গোটা দুর্নীতির সাথে রাজ্যের শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী যুক্ত, গোটাটা গোটাটার সাথে ওনারাও যুক্ত আছেন। আমি বলছি নিজেই বলেছিল কালেকটিভ দুজন একসাথে বললে হবে না, এটা কালেকটিভ ডিসিশন, একটা বিষয় যোগ করি, এই যে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের অনুসন্ধান কমিটির রিপোর্ট, সেখানে কিন্তু দুটো কোম্পানির নাম উঠে এসেছিল যারা ওই প্রাথমিক উত্তরপত্রটা মূল্যায়ন করে, সেই দুটো কমিটির কথাই কিন্তু শান্তিপ্রসাদ সিনহার বয়ান থেকে জানা যায় কোনো রকম কোনো বোর্ড মিটিং হয়নি, কোম্পানির বদলও হয়নি। তাহলে পুনর্মূল্যায়নটা হলো কিভাবে? বারবার তো এই প্রশ্নটাই উঠছে। পিয়া অভিযুক্ত মানে সে দোষী, এটা প্রমাণিত কোনো হয়নি। আমি বলছি তদন্ত সাপেক্ষ, আমরা চাই সত্যটা বেরিয়ে আসুক, কিন্তু আমরাই চাই, একমাত্র তৃণমূল কংগ্রেস যে দলগতভাবে বলতে পারে এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো অন্যায়কে রেয়াত করা হবে না। বাকি সজলরা কি করে বলছে? সজলরা যাদের বলছে, যাদের নিয়ে বলছে, তারা তো একই অপরাধে অভিযুক্ত, তো তারা কেন বসে আছে? আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার, সৌভিক একেবারে নির্দিষ্ট করে পরপর আমাদের বলো, ঠিক যে তদন্তে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে এই দুজনের বিরুদ্ধে, অর্থাৎ অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিনহা, তাদেরকে কি কি প্রশ্ন করা হয়, কি কি উত্তর দেন তারা? দেখো, শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক কুমার সাহা, এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। মূলত তুমি জানো যে কলকাতা হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের যে রিপোর্ট ছিল, সেটা গ্রুপ সির ক্ষেত্রে হোক বা গ্রুপ ডির ক্ষেত্রে হোক, সেখানে একেবারে এই ব্যক্তিদের যাদেরকে আজকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কি কি ভূমিকা ছিল, তারা কি কি অপরাধ করেছেন, তাদের কি কি শাস্তি হওয়া উচিত, প্রত্যেকটা একেবারে সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছিল। প্রথমত তোমাকে বলি যে শান্তিপ্রসাদ সিনহা এবং তার পাশাপাশি অশোক কুমার সাহা, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এনারা প্যানেল প্রকাশের আগে প্যানেলকে পুনর্মূল্যায়ন করেছেন এবং তার র্যাঙ্ক পরিবর্তন করেছেন, অর্থাৎ যে প্রার্থীর র্যাঙ্ক হয়তো মেধা তালিকায় 10 নম্বরে ছিল সেই প্রার্থীর র্যাঙ্ককে তারা উঠিয়ে এনে 3 নম্বরে করেছেন অথবা 4 নম্বরে করেছেন। এই ধরনের একটা উদাহরণ রেখে কলকাতা হাইকোর্টের সামনে রিপোর্ট পেশ করা হয়েছিল, এবং এই কাজে অশোক কুমার সাহা এবং শান্তিপ্রসাদ
প্রসাদ সিনহা তারা সরাসরি যুক্ত ছিলেন এই ধরনের একটা অভিযোগ করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে এই অপরাধের জন্য শান্তি প্রসাদ সিনহা এবং অশোক কুমার সাহার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভারতীয় যে আইন রয়েছে ইন্ডিয়ান পেনাল কোডের 120 বিতে ষড়যন্ত্রের অভিযোগে এদের বিরুদ্ধে এফআইআর করা যায় সেই ধরনের একটা সুপারিশ বিচারপতি রঞ্জিৎ কুমার বাগ করেছিলেন শান্তি প্রসাদ সিনহার বিরুদ্ধে অভিযোগ ছিল পাহাড় প্রমাণ সেখানে খুব একেবারে সরাসরি বলেছিলেন যে শান্তি প্রসাদ সিনহা তিনি একেবারে নিজে সুপারিশপত্র হাতে করে নিয়ে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে দিতেন এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিয়োগপত্র সেখানে বানাতেন তার নিজস্ব চেম্বারে তার যিনি সচিব ছিলেন তাকে দিয়ে তিনি সেটাকে প্রিন্ট করাতেন এবং করে তারপরে সেই প্রিন্ট আউটের কপি আবার তিনি শান্তি প্রসাদ সিনহাকে দিতেন শান্তি প্রসাদ সিনহা সেই নিয়োগপত্র হাতে নিয়ে গিয়ে এসএসসির যে অন্য একটি পাশে ভবন রয়েছে সেই ভবন থেকে যারা আদপেই যোগ্য প্রার্থী নয় সেই যোগ্য প্রার্থীদের হাতে দিতেন ফলত শান্তি প্রসাদ সিনহার কি অভিযোগ রয়েছে অবশ্যই তোমার কাছ থেকে পরে বিস্তারিতভাবে জানবো আমি সরাসরি রাহুলদার কাছে আসবো রাহুলদা একেবারে দুর্নীতি তো পড়তে পড়তে রয়েছে এবং সেটা বেরিয়ে আসছে ক্রমশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা কোর্টে বলেছিলেন যে একেবারে পেঁয়াজের খোসার মতো যত ছাড়ানো হচ্ছে ততই বেরিয়ে আসছে দেখো আমি একটা কথা বলছি এই যে পারসেপশনটা তৈরি করা হচ্ছে না বারবার কোথাও দাঁড়িয়ে একটা নির্দিষ্ট কোনো জায়গায় দুর্নীতি হয়েছে যদি দুর্নীতি হয়ে থাকে আমি সেটা বলছি প্রমাণ সাপেক্ষ সেটা বেরোক আমরা চাই সত্য উদ্ঘাটন হোক কিন্তু কোথাও দাঁড়িয়ে এই পুরো পারসেপশনে ঘুরিয়ে দিয়ে পুরো দল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার টার্গেট করা হচ্ছে আমরা এটা বিরোধিতা করছি আজকে ববিতা সেটাই বলেছেন যে এখানে দাঁড়িয়ে তো সবাইকে দুর্নীতিগ্রস্ত ভাবা কোনো জায়গা নেই এটা খুব স্পষ্ট কথা যদি কোথাও বেরিয়ে আসে পৃথিবীর একমাত্র দল তৃণমূল যারা মিছিল করে বলেছিলেন আমরা সবাই চোর আর পৃথিবীর একমাত্র প্রেস কনফারেন্স আজকে হলো যারা সবাই মিলে বসে বললো যে না আমরা সবাই চোর নয় আমাদেরকে প্লিজ এভাবে অপমান করবেন না আসলে জায়গাটাই এখানে দাঁড়িয়েছে যে তৃণমূল দেখলেই মানুষ চোর চোর করছে অনুব্রত এক মিনিট দাদা একটা দুর্দণ্ড প্রতাপশালী নীলবাতি লালবাতি লাগানো পুলিশ এসকর্ট পাওয়া একজন নেতা তাকে রাস্তায় দেখলে পাবলিক গরু চোর গরু চোর আবার এই জায়গা থেকে ফিরে আসছে রাহুলদার প্রতিক্রিয়া নেব 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 নিয়োগ কেলেঙ্কারিতে এবার এসএসসি দুই প্রাক্তন কর্তা গ্রেফতার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর প্রথম গ্রেফতার শান্তি প্রসাদ সিনহা ও অশোক সাহা এই দুজনকে গ্রেফতার করলো সিবিআই দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর দুজনকে গ্রেফতার করে সিবিআই এই প্রসঙ্গে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন এই পুরো কমিটিটাই দুর্নীতির সঙ্গে যুক্ত সিবিআই কি করবে আমি জানি না কিন্তু মহামান্য অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিৎ বাগ মহোদয়ের যে রিপোর্ট হাইকোর্টে জমা হয়েছে এবং পাবলিক ডোমেনে এসেছে সেই রিপোর্টটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে পার্থ চ্যাটার্জি তার আত্মসহায়ক এবং এই যে কমিটি এই প্রত্যেকে এই যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের বঞ্চিত করার বিনিময়ে 3,000 কোটি টাকার দুর্নীতির সঙ্গে এরা যুক্ত আমি হিসাব দিয়ে বলেছি 75,000 অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 11 থেকে 21 মধ্যে এবং এই অ্যাপয়েন্টমেন্টে অন্তত 50,000 বিক্রি হয়েছে এবং আপনি অদ্ভুতভাবে লক্ষ্য করবেন অ্যাপ্লাই করেনি মানে এসএসসিতে বা প্রাইমারিতে অ্যাপ্লাই করেনি চাকরির জন্য এমন লোককে চাকরি পর্যন্ত দিয়েছে তারপরে তো অকৃতকার্য আছে তারপরে তো বিএড বেসিক নেই আছে তারপরে তো একাডেমিক টেম্পার করেছে একাডেমিকের নাম্বার কখনো টেম্পার করা যায় না ফার্স্ট ডিভিশন কত পাবেন সেকেন্ড ডিভিশন কত পাবেন প্লেন গ্র্যাজুয়েট কত পাবেন অনার্স গ্র্যাজুয়েট কত পাবেন তার নির্দিষ্ট নাম্বার মার্কিং করা আছে সেখানেও টেম্পার করেছে রাহুলদা আপনি শুনলেন 50,000 বিক্রি হয়েছেন বলে বলছেন সরাসরি একেবারে শুভেন্দু অধিকারী যে যারা অ্যাপ্লাই করেনি
তাদের পর্যন্ত ঢোকানো হয়েছে, চাকরি দেয়া হয়েছে। আমার প্রশ্ন হলো এই দুজন সরকারি আধিকারিক এতটা সাহস পেলেন কি করে? পাপি আমার মনে হচ্ছে শুভেন্দু অধিকারীকে দেখে যেভাবে বলছে তো নিজে শুভেন্দুর দোষ তো ভুলে যাও, ওকে দেখে মনে হচ্ছে সিবিআই এর কার্যকর্তা উনি নিজেই, সিবিআই এর অধিকর্তা বসে আছেন, সমস্ত কিছু জানেন উনি, সমস্ত বোঝেন। যদি এতই জানে তৃণমূলের সব চোর নয়, উনি ঠিকই বলেছেন তৃণমূলের সবাই চোর নয়, অনেক ডাকাতও আছে, অনেক কেপ মারও আছে, অনেক পকেট মারও আছে। একটা